Sitaram
Oh,
শিব যজ্ঞ আরম্ভ বেশ তাই হবে আজ আমি পুত্র শিব যজ্ঞকে আয়োজন করলাম এই সরস্বতী দিন কুলে আমার সঙ্গে পড়ানো হোস ও চৈত্র হওয়া উচিত তুমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা তুমি তো চতুর্মুখ ব্রহ্মা
নিজে মানব তুমি নিজে দেবতা তাই দেবতারা শুধু এই মানবের করুণাত্মনাদ জানে হাস্যবদন দেখতে জানে না তাই আমি আমি বলে গেলাম ব্রহ্মা বাক্য করে মিথ্যা হয় না দেবতারা শুধু দু হাত করে দিতেই শিখেছে সেটা আমি নিজে নয় বলে দিলাম তুমি তো আমার কাছে চেয়েছিলে আমার একটি পুত্র প্রয়োজন আমার মৃত্যুর পর আমার বিশাল সাম্রাজ্য আমি কারাতে করিব সবার পর আমি তো পুত্র চাই আমি তো পুত্র হারা পিতা আমি যদি না পুত্র পাই সবাই আমার আমার বলবে আজকুল রাজা নহস আমি 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 পুত্র চাই দয়া ভয় আমি পুত্র চাই চাওরা নহস আমি পুত্র চাই তাহলে শোনো নহস ওই চে দেখো নহস সত্যের শেষে পড়িয়া রয়েছে যশ যশ ওই যশ তুমি অতি যত্ন করে তুলে নিয়ে তোমার মহারানীকে খাইয়ে দেবে এ কি হয়েছে তোমার মহারানী হবে গর্ভজাত তোমার মহারানী গর্ভকে জন্ম নিলে ফুট ফুটে সন্তান সেই সন্তান যখন ধরাধরে জন্ম গ্রহণ করবে তখন সবাই কি বলবে জানো নহস কি বলবে নহস পুত্র যজাতি দেশ এমন তাই কেন হয় ওরে বাবা কতদিন আমি পিতা ডাক শুনতে পাইনি রে শুধু একটিবার একটিবার দিয়ে আমার পিতা বলে ডাকবে আর আমার আমার মানব জন্মের সার্থক হবে কেউ আমায় কোনোদিন বলবে না ওই সে আত্ম রাজা তাই আমি তোকে ভক্তি ধারণ করে দিয়ে চললাম আমার রাজি অন্তপুর মাঝে আমি যে মানব আমি যে অজ্ঞান এই কলিবক্তে তো কি পাপি জীব আমি তাই আমি আমি যে আপনার সঙ্গে কত কত কথা বলেছি কত দূর ব্যবহার করেছি পারলে আপনি পারলে আপনি আমার ক্ষমা করে দেবেন পারলে আপনি আমার ক্ষমা আজ আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আর এই কন্যার কি পরিচয় চাঁদ মহস এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই বলবেন ব্রহ্মার ভক্তি রহস্যের মানুষ কন্যাম নাম দেবী শীতলা বেশ ভালোই হলো ওগো মা চেয়েছিলাম আমি তোমার কন্যা রূপে আজ আমি পেলাম তোমার মাতৃরূপে এটাই আমার সবচেয়ে বড় পাওনা তাই যাওয়ার সময় তুমি আমার প্রাণ ভরে আশীর্বাদ করো আমি যেন পুত্র লাভ করতে পারি পুত্র লাভ করতে পারি পুত্র লাভ করতে পারি মা মা গো পিতা এটা হলো শেষ চাবল জানি না এর কি গুণাগুণ আছে সেটা আমার মতো এই মানব বলতে পারবে না সেটা যদি বলতে পারে এই দেবতারা বলতে পারবে তাই এই চামর তোমার হাতে সভা পাবে তাই আমি জবাব তুলবে এই চামর আমি তোমার হাতেই দিয়ে গেলাম আশি দয়া ময় আশি আশি মা আমি তোমাকে বলছি মা তুমি এখন যাও মন্ত্রধাম মাঝে সেরকম প্রচার প্রচার করবার জন্য মানুষ সবাই আমাকে দেবে স্বীকার করবে পিতা পড়বা পিতা বলো না আমি তোমাকে কি বলছি তুমি কান থেকে শোনো মা তোমার পূজা প্রচার করবার জন্য চাই তোমার অনুচর তাই না ওই অনুচর পেতে গেলে তোমাকে একটা কঠিন কাজ করতে হবে মা কঠিন কাজ করতে হবে কান থেকে চলে যাবে ওই কৈলাস মন্দিরে কৈলাস
কাছে মন্দিরে মহেশ্বর আছে ধ্যানে মগ্ন মহেশ্বরের কাছে গিয়ে চালাবে তোমার অনুচরে বারোটা বেশ পিতা বেশ তাই যদি হয়ে থাকে তোমার খাতা গুলোকে আমার আশীর্বাদ করে দাও আমি যাবো ওই কৈলাস মন্দির আশীর্বাদ করিবা তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক পূর্ণ হোক আজ জানি ফা